নমস্কার। প্রথমেই আপনাদের প্রত্যেককে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রণাম জানাই। এই মঞ্চ থেকে শহীদ যারা হয়েছিলেন, যাদের প্রাণের বিনিময়ে এই আন্দোলন গড়ে উঠেছিল, তাদের প্রত্যেককে প্রণাম জানাই। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এই মঞ্চ থেকে। মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, আপনাদের সামনে বক্তব্য রাখলেন। মঞ্চে উপস্থিত যুব সভাপতি আজগার আলী থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সাংগঠনিক সভাপতি, এই জেলার চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের শেখ সুফিয়ানদা, এছাড়া আজকের সভার সঞ্চালক সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে। দেখুন, এখানে বক্তব্য বেশি রাখতে চাই না, এই মঞ্চ থেকে বেশি কথাও বলতে চাই না। আমি শুধু আপনাদের এই কথাটুকুনি বলি যে নন্দীগ্রামের মাটি ঐতিহাসিক মাটি, ইতিহাসের মাটি। এখানে আপনারা প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের পরিবারের হাজার হাজার ত্যাগ, তিতিক্ষা, রক্ত, তার বিনিময়ে এই মাটি গোটা পৃথিবীর সামনে আজকে একটা পরিচিতি লাভ করেছে এই সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য। এবং আমাদের একটা আফসোস, 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর লোডশেডিং, শুভেন্দু অধিকারী যে 2 নম্বরই ভোটের গণনার দিন, সেটা আমরা আটকাতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা। কিন্তু আমার বিশ্বাস, এই এলাকার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি পূর্ণ করে দেবেন, এটা আমরা বিশ্বাস রাখি। আমরা বিশ্বাস রাখি আপনাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রার্থী হিসাবে আমরা পাবো। আমি আপনাদের শুধু একটা কথা বলি, আমার একটা জিনিস আজকে অদ্ভুত লাগলো। আপনাদের একটু দূরে আর একটা প্রোগ্রাম হয়েছে যেখানে শুভেন্দু বাবু এসেছিলেন, কিন্তু আপনাদের এখান থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বলে একজনের কথা খুব শোনা যাচ্ছে, টিভিতে শোনা যাচ্ছে। তার নাম যদিও ঘোষণা হয়নি, কিন্তু কয়েকদিন আগে তিনি তমলুকে এসেছিলেন। তমলুকে এসে পুজো টুজো দিলেন, ঘুরলেন টুরলেন, যেন প্রার্থীরা যেভাবে আসে সেভাবেই এলেন, কিন্তু তার নাম ঘোষণা হয়নি, যদিও তিনি প্রচারে ঢুকে পড়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রচারে ঢুকে পড়েছেন। আচ্ছা, আমি জানি না, ইনফরমেশনটা আমার কাছে নেই, উনি কি এই প্রোগ্রামটায় ছিলেন? আসেননি তো, নন্দীগ্রাম দিবসে আসেননি। তার একদিন আগে এসে তমলুকে ঘুরে গিয়েছে, এইখানে এসে ঘুরে গিয়েছে, কিন্তু নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের মাটিতে পা রাখেননি বিজেপির হবু প্রার্থী। আপনারাই সবটা বিচার করতে পারছেন, আমার আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আসলে কাদেরকে ভোটের ময়দানে নামাচ্ছে? যে মানুষটা কদিন আগে বিচারপতি ছিলেন, হঠাৎ করে তার কি ইচ্ছা হলো আমি রাজনীতি করব। বাচ্চা যেমন লজেন্স চায়, একদিন বলে মা এই লজেন্সটা খাবো, কালকে বলবে মা অন্য একটা লজেন্স খাবো। তেমন আমাদের প্রাক্তন বিচারপতি, আজকে তার বিচারকের লজেন্স খাওয়ার ইচ্ছা হয়েছে, কালকে আবার তার এমপি হওয়ার লজেন্স খাওয়ার ইচ্ছা হয়েছে। তো তিনি ভোটে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, এই লোকটা যদি একটাও ভোট পায়, ভগবান না করুন ধরুন বাইচান্স জিতে গেল, তাহলে কি হবে বুঝতে পারছেন? যে লোকটা হঠাৎ করে রাজনীতিতে এসছে, সে হঠাৎ করেই রাজনীতি থেকে সরেও যেতে পারে, কালকে বলতেই পারে আমার না রাজনীতি ভালো লাগছে না, আমি বিজেপিতে ঠিক মানিয়ে নিতে পারছি না। আর সেই দিনকে যদি আপনার ভোটে এমপি হয়ে যায়, তারপরে যদি দেখা যায় রাজনীতি ছেড়ে দিয়েছে, 4.5 বছর কি আপনারা কপাল চাপড়াবেন বসে বসে, কোথায় এমপিকে গিয়ে খুঁজবেন? অলরেডি বিজেপির যারা সাংসদ ছিলেন, তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তারা গত 3 বছর শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর দিব্যেন্দুবাবু বা শিশিরবাবুরা কোনো কাজ করেননি, লোকসভাতেও ঠিকঠাক করে যাননি, মানুষের দুঃখের কথা তুলে ধরেননি। এই রিস্ক আর তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ নেবেন না বলেই আমার বিশ্বাস। আর আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা নিজেদের মনকে একবার জিজ্ঞেস করুন, গত আগামী 5 বছর কাজ করতে তো হবে, শুধু জিতলে তো হবে না, এলাকায় যেতে হবে, মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছতে হবে, মানুষের দুঃখের কথাগুলো লোকসভায় তুলে ধরতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যে লোকটা বসে বসে এতদিন কাজ করেছে, 61 বছর প্রায় বয়স, যদি যেতে সেই লোকটা 5টা বছর বেশি মানুষের ঘরে ঘরে গিয়ে 5 বছরে কাজটা বেশি ছুটে দৌড়ে করতে পারবে, নাকি আপনাদের আশীর্বাদ যদি পায় একটা 28 বছরের ছেলে বেশি দৌড়ে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারবে? এই বিবেচনা আপনারা করবেন মায়েরা দাদারা, আমি বলে দিতে চাই না। এই আপনাদের থেকে আশীর্বাদ চাই, এবং আমি আশীর্বাদ চাই ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির আপনারা যারা সংগ্রামী সাথীরা সেই দিনকে লড়েছিলেন, প্রত্যেকের আশীর্বাদ আমরা চাই, এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকু চাই। শ্রেয়াশিসদা অনেক কথা বলেছেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রাম থেকে যেতেননি,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য আজও কতটা ভাবেন। নন্দীর প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাকে বলছি, যখন আমার নাম প্রার্থী হিসাবে ঘোষিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে একটা কথা বলেছেন, বলেছেন, দেবাংশু তোকে আমরা প্রার্থী করলাম, এটা কিন্তু মাথায় রাখিস, তমলুক লোকসভায় কিন্তু নন্দীগ্রাম আছে, যেটা আমার আবেগের সঙ্গে জড়িত, তাই তোকে কিন্তু নন্দীগ্রামে লড়তে হবে, নন্দীগ্রাম জিততে হবে, তমলুক থেকে জিততে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে পাঠিয়েছেন। তাকে তো এখানে চক্রান্ত করে হারানো হয়েছিল, আসলে তো তিনি জিতে গিয়েছিলেন, আপনারা তো সবাই খবরে সেদিন দেখেছিলেন মমতা ব্যানার্জি জিতে গেছে, ঠিক তার কয়েক মিনিট পর এক ঘন্টা পরে খবর পেলাম দিদি নাকি হেরে গেছে। পৃথিবীর কোনো ভোটে এরকম হয় না একজন জিতে আবার পরে হেরে যায়, কোনোদিন শুনেছে? শুভেন্দু লাইন নিভিয়ে লোডশেডিং করে কাণ্ড কারখানা করেছিল, কিন্তু এখান থেকে নিশ্চিত করে বলে যেতে পারি আমরা প্রত্যেকে সংঘবদ্ধ ভাবে লড়াই করছি, এইবার নন্দীগ্রামের মাটিতে আর কোন কারচুপি শুভেন্দু বাবুকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না, আর কোন কারচুপি করার জায়গা নেই, না গণনায় না ভোটের দিন। আমাদের কর্মীরা দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থাকবেন প্রয়োজন হলে। আর ঠিকই তো বলেছেন, সেদিনকে যে সিপিএম এর হার মাত্রা আপনাদের আঘাত করলো, রক্ত ঝরালো, প্রাণ নিল, শুভেন্দু বাবুর সঙ্গে সেই সিপিএম এর হার মাত্রাই আজ বিজেপি করছে, কি সুন্দর! সেই হারমারদের সঙ্গে নিয়ে শুভেন্দু বাবু আজকে ভারতীয় জনতা পার্টি করছেন, প্রোগ্রাম করছেন, মিটিং মিছিল করছেন, আমাদের জন্য বড় কষ্টের, বড় যন্ত্রণার। শুভেন্দু বাবুকে দেখলে অনেকটা কিরম লাগে জানেন তো, একই পরিবারের সদস্য ছিলাম, কিন্তু বলে না যে মা বাবার সন্তান হওয়ার পরেও সেই অনেক সন্তান থাকে যারা নষ্ট হয়ে যায়, যারা মা বাবার সংস্কারে বড় হতে পারে না, সেই কিছু সন্তান দেখবেন বাড়ি ছেড়ে চলে যায়, খারাপ কাজে যুক্ত হয়ে যায়, মা বাবা তখন কি করে, বলে আমি এই সন্তানকে ত্যাজ্য পুত্র করলাম, একে আমি আর আমার সন্তান বলে পরিচিতি দিই না। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী হচ্ছে সেই কুসন্তান যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় করেছিলেন, কিন্তু সেই ছেলেটাও আজকে নষ্ট হয়ে গিয়েছে, সেই ছেলেটাও আজকে চলে গিয়েছে, তাই সেই ছেলেটার প্রতি আর কোনো টান আমাদের নেই, কিন্তু আমরা এইটুকু বলতে পারি দেখলে খারাপ লাগে যে হত্যাকারীদের সঙ্গে তারা ঘুরছেন। এবং সর্বোপরি নন্দীগ্রামে যারা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই কেস দিয়েছিল, আপনারা জানেন সেই কেস অনেকাংশে দমে যাওয়ার পরেও শুভেন্দু বাবু আবার 10টা কেস খুলিয়েছে, যে 10টা কেস খোলার পর আজও নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের, সংগ্রামীদের অনেককে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমি এইটুকু বলি, একজন মানুষ তিনি যদি সত্যি নন্দীগ্রামকে ভালোবাসতেন তিনি কোনোদিন শহীদ পরিবারদের আর সংগ্রামী মানুষদের সিবিআই দিয়ে হ্যারাসমেন্ট করতে পারতেন না, তিনি সেই কাজটা এখনো করছেন। আমি এইটুকু বলতে পারি, কেন্দ্রে যদি বিরোধী সরকার আসে এই সমস্ত মামলা থেকে নন্দীগ্রামের সংগ্রামী সাথীদের মুক্তি দেওয়া হবে, এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে এই মাটি থেকে বলে দিয়ে যেতে পারি, এইটুকু নিশ্চিত করে আমি বলে দিয়ে যেতে পারি। তাই আপনাদের আশীর্বাদ চাই, খুব ভালো থাকবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, ভোটের প্রচারে তো আপনাদের সাথে দেখা হবে, এটা তো রাজনৈতিক মঞ্চ নয়, আপনারা ভালো থাকবেন, আরো একবার শহীদ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই, শহীদ যারা তাদেরকে শ্রদ্ধা জানাই, খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আশীর্বাদ করবেন, খুব ভালো থাকবেন।